قال رسول الله صلى الله عليه وسلم ان الله لا يقبل من العمل الا ما كان له خالصا নিশ্চয় আল্লাহ কোনো আমল কবুল করে না যদি একনিষ্ঠভাবে আল্লাহর জন্য ওই আমলটা করা না হয় আল্লাহ আমাদের সকলকে নামাজের বাহিরের যে এই সাত ফরজ এই ফরজগুলো যেন আমরা যথাযথভাবে আদায় করে এরপর নামাজের ভিতরে আমরা ঢুকবো আল্লাহ ওই বাহিরের সাতটা ফরজ জেনে শুনে আমল করার তৌফিক দান করেন তাহলে জায়গা পবিত্র হওয়া পোশাক পবিত্র হওয়া শরীর পবিত্র হওয়া শরীরে নাপাকি না থাকা কাপড়ে নাপাকি না থাকা যেই জায়গায় সেজদা করব এই জায়গাগুলোতে নাপাকি না থাকা এই বিষয়গুলো গুরুত্ব দেওয়া নামাজের ভিতরে ছয় ফরজ এক নাম্বার তাকবীরে তাহরিমা বলে নামাজ শুরু করা সূরা মুদাসসিরের তিন নাম্বার আয়াত আল্লাহ বলেন ওয়া রাব্বাকা ফাকাব্বির আপনি আপনার রবের বরত্ব বর্ণনা করেন আল্লাহু আকবারের মাধ্যমে নামাজ শুরু করেন তিরমিজি শরীফের তিন নাম্বার হাদিস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহরিমুহা আত-তাকবীর ওয়া তাহলিলুহা আত-তাসলিম নামাজ শুরু করা হবে তাকবীরের মাধ্যমে বাংলাটা ভালোভাবে মনে রাখবেন নামাজের বাহিরে যত হালাল কাজ আল্লাহু আকবারের মাধ্যমে এই সব হালাল কাজকে হারাম করা হয় নামাজের বাহিরে যেই কাজগুলো করা হালাল এই আল্লাহু আকবারের মাধ্যমে নামাজের ভিতরে ওই বাহিরের হালালগুলো হারাম করা হয় এইজন্য এটাকে বলা হয় তাকবীরে তাহরিমা ওয়া তাহলিলুহা আত-তাসলিম সালামের মাধ্যমে ওই হালাল কাজগুলা আবার আপনার জন্য বৈধ করা হয় তাহলে এক নাম্বার তাকবীরে তাহরিমা বলা দুই নাম্বার দাঁড়িয়ে নামাজ পড়া সূরা বাকারার 238 নাম্বার আয়াতে আল্লাহ বলেন ওয়া কুমু লিল্লাহি কানিতিন আল্লাহর সামনে তোমরা বিনীতভাবে দাঁড়াও সহিহ বুখারীর 1117 নাম্বার হাদিস 1117 নাম্বার হাদিসের বর্ণনা ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তিনি বলেন কানাত বি বাওয়াসির আমার অর্শরোগ ছিল অর্শরোগ আমি নবীজির কাছে মাসালা জিজ্ঞাসা করলাম যেহেতু আমার অর্শরোগ সালতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিস সালাহ আমি আল্লাহর নবীর কাছে জানতে চাইলাম হুজুর আমার তো অর্শরোগ আমি কিভাবে নামাজ পড়বো আমাকে বলেন আল্লাহ নবী জবাব দিলেন সল্লি কাইমা তুমি দাঁড়িয়ে নামাজ পড়ো এক নাম্বার কিভাবে দাঁড়িয়ে ফা ইল্লাম তাস্তাতি ফাকাইদা যদি তুমি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারো তাহলে বসে পড়ো ফাইল্লাম তাস্তাতি ফালা জাম্বিন যদি বসে না পারো তাহলে শুয়ে নামাজ পড়ো তাহলে দাঁড়িয়ে না পারলে বসে তাহলে কারো যদি দাঁড়ানোর সক্ষমতা থাকে উনি সারাদিন বাজার করে সব ঠিক আছে মসজিদে গিয়ে চেয়ারে বসে ভালোভাবে হাইটা হাইটা মসজিদে যায় আমার সাথে কথা বলতেছে দশ মিনিট দাঁড়ায় কোনো সমস্যা হয় না ইমাম সাহেবের সাথে উনি দশ মিনিট দাঁড়ায় কথা বলছে সমস্যা হয় না এখন মসজিদে গিয়ে উনি বসে নামাজ পড়ে এটা তো হলো না ওনার তো দাঁড়ানোর সক্ষমতা আছে এখন উনি বসে নামাজ পড়লে কিভাবে নামাজ হবে উনি তো দাঁড়ায় তো দশ মিনিট কথা বললো কিভাবে তা আল্লাহর সামনে তো দশ মিনিটও এক রাখাতে ইমাম সাহেব কি এক রাখাতে দশ মিনিট দাঁড়ায় থাকে না তো আপনি দাঁড়ায় সব কিছু পারেন খালি নামাজে গেলে চেয়ারে বসা লাগে বিষয়টা না বসার মাসালা ওই ব্যক্তির জন্য যে দাঁড়াইতে না পারে ভাই কথা মনে থাকবে সহিহ বুখারী 1117 নম্বর হাদিস সহিহ বুখারী 1117 নম্বর হাদিস ইমরান ইবনে হুসাইন বলেন কানাত বি বাওয়াসির আমার অর্শরোগ ছিল আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলাম নামাজ পড়ব কিভাবে তো নবীজি বললেন সল্লি কাইমান দাঁড়িয়ে নামাজ পড়ো তাহলে দাঁড়িয়ে মানে তুমি যদি দাঁড়াইতে সক্ষম হও তো দাঁড়িয়ে নামাজ পড়ো ফাইল্লাম তাস্তাতি যদি দাঁড়িয়ে নামাজ পড়তে সক্ষম না হও ফাকাইদান তাহলে বসে নামাজ পড়ো ফাইল্লাম তাস্তাতি যদি বসেও না পারো ফালা জামবিন তাহলে শুয়ে নামাজ পড়ো তাহলে বলেন তো দাঁড়ানোর সক্ষম ব্যক্তি বসে নামাজ পড়লে হবে না দাঁড়ানো সক্ষম ব্যক্তি বসে বললে হবে না এই কথাগুলো আমরা মনে রাখবো বাজারে গিয়ে দেড় ঘন্টা ঘুরে কিচ্ছু হয় না উনি মসজিদে গেলে বসে যায় এই বিষয়গুলো কেমন এটা তো সঠিক হলো না আপনার আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন আরো আশ্চর্য লাগে একজন আপনি ইদানিং চেয়ার পাওয়া যায় আপনার ইয়া চেয়ার কেমন জানি ভাঙ্গা যায় এটা এইভাবে নিয়ে যাওয়া যায় মসজিদে এই চেয়ার এইভাবে নিয়ে আমি জুমা পড়াইতে যাই যে রাস্তায় তো রমজান মাসে তো আপনার আর খানা নাই আর রমজান মাসে খানা আছে দিনের বেলা তো আগে আগে মসজিদে গেলে প্রচুর মানুষ এসে ডিস্টার্ব করে এই জন্য চিন্তা করি কি করা যায় তো এর আগে একটা মসজিদ আছে কোন মসজিদ সেটা বলবো না তো যেই কোনো এক মসজিদে আমি বসে থাকি কিছু করি বসে আপনার হয়তো কোরআন শরীফ পড়ি বা কিছু করি সময়টা কাটাই তারপর মসজিদে যাই এক লোক আপনার এইভাবে উনি চেয়ারটা এইদিকে নিয়ে মসজিদে ঢুকে ঢুকার পর খাদেম সাহেবের সাথে দীর্ঘক্ষণ দাঁড়ায় আর ঠিক চেয়ারও এই জায়গায় আছে তাও আরও কত কষ্ট কথা বলতেছে দীর্ঘক্ষণ এই কথা কথা বইলা উনি আপনার চেয়ারটা পাইতে গিয়ে চেয়ারে বসে তো খাদেম সাহেব জিজ্ঞাসা করলাম নামাজ পড়ে কীভাবে চেয়ারে বসে মানে এটা মানে কি
আপনি সুন্দর এটা নিয়ে গেলেন, আবার খাদেম সাহেবের দিক নির্দেশনা দিতেছেন এইভাবে মুছো, এটা করো, ওইটা করো, দাঁড়ায় দাঁড়ায় কিন্তু দাঁড়ায় দাঁড়ায় সব করতেন। তা আল্লাহর সামনে আপনি এই অদ্দুহা সুরা পরিমাণ দাঁড়ায় থাকতে পারলেন না? ভাই কথাগুলো বোঝার চেষ্টা করবো আমরা, আল্লাহ আমাদের সকলকে বুঝবার তৌফিক দান করেন। এক নাম্বার তাকবীরে তাহরিমা, দুই নাম্বার দাঁড়িয়ে নামাজ পড়া, তিন নাম্বার কেরাত পড়া। সূরা মুজাম্মিল আয়াত নাম্বার ২০ আল্লাহ বলেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, কোরআনের যে অংশ সহজ, যেখান থেকে সহজ সেখান থেকে তেলাওয়াত করো। চার নাম্বার কেরাত পড়া, রুকু করা চার নাম্বার, পাঁচ নাম্বার সেজদা করা। চার এবং পাঁচ নাম্বারের দলিল সূরা হজের ৭৭ নাম্বার আয়াত, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকাউ ওয়াসজুদু, হে ইমানদারগণ তোমরা রুকু করো সেজদা করো। রুকুর দলিল পাইলাম চার নাম্বার, সেজদার দলিল পাইলাম এটা হলো পাঁচ নাম্বার, ছয় নাম্বার শেষ বৈঠক করা, মানে আত্তাহিয়াতু পড়তে যতক্ষণ লাগে ওই পরিমাণ সময় বসা। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা এইভাবে ধরলেন। আবু দাউদ শরীফের ৯৭০ নাম্বার হাদিস, এইভাবে ধরার পর নবীজি তাকে অনেক কিছু শিখাইলেন। আল্লামাহু তাশাহুদা, তাশাহুদ শিখাইলেন। এইভাবে তাশাহুদ শিখানোর পর নবীজি বললেন ইবনে মাসউদকে, ফাইদা করাতা, তুমি যখন এটা পড়বা, আও কজাইতা হাজা, তুমি যখন পড়বা অথবা এইভাবে এটা আদায় করবা, তুমি এই পরিমাণ আদায় করবা, তাম্মাস সালাত, তোমার নামাজ আদায় হয়ে গেছে, পরিপূর্ণ হয়ে গেছে। ফাইন শিতা আন তাকুমা কুম, তোমার যদি মন চায় চলে যেতে চলে যাও, ওয়াইন শিতা আন তাকউদা ফাকউদ, আর মন চাইলে বসে থাকো। মানে আত্তাহিয়াতু পরিমাণ অন্তত এটা তো পড়তেই হবে, তো এই পরিমাণ শেষ বৈঠক করা এটা হলো ফরজ। তাহলে নামাজের ভিতরে কয় ফরজ? ছয়টা ফরজ। এক নাম্বার তাকবীরে তাহরিমা বলা, দুই নাম্বার দাঁড়িয়ে, বলেন তো দাঁড়িয়ে মানে যেই ব্যক্তি দাঁড়াতে সক্ষম সে দাঁড়িয়েই নামাজ পড়তে হবে, বলেন যেই ব্যক্তি দাঁড়াতে সক্ষম উনি দাঁড়িয়েই নামাজ পড়তে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এখন তো আপনি এই যে নামাজের নিয়ম জানলেন, কিন্তু নামাজটা আপনার কবুল হবে কীভাবে? হ্যাঁ, আপনারা যেইভাবে নামাজ পড়েন এইভাবে কি কবুল হবে কি না? কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন তো কি বলে, সহি বুখারি ৭৫৭ নাম্বার হাদিস, ৭৫৭ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে আসলেন, আসার পর বৈশা রইস, এক ব্যক্তি মসজিদে আসছে, আসার পর নামাজে দাঁড়াইছে, আল্লাহু আকবার, নামাজ দাঁড়াইছে, নামাজ দাঁড়ানোর পর নামাজ পড়লেন, আল্লাহ নবী তার নামাজটা দেখলেন। এই হাদিস দ্বারা বোঝা যায় কোনো ব্যক্তি যদি মসজিদে নামাজ পড়ে, ইমাম সাহেব যদি তার নামাজ দেখে এটা জায়েজ আছে, ইমাম সাহেব যদি কোনো ব্যক্তির সুন্নত নামাজ দেখে মুসল্লির এটা দেখতে পারবে। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবার নামাজ দেখতেছে, দেখেন কি হয়, নামাজ দেখার পর ওই ব্যক্তি নামাজের সালাম ফিরাইলেন, ফিরানোর পর আল্লাহ নবীর কাছে আসলেন, আসার পর সাল্লাম আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীকে সালাম দিলেন, ফরদ্দা আলাই, আল্লাহ নবী তাকে সালামের জবাব দিলেন। নবীজি তাকে বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও তুমি আবার নামাজ পড়ো, কারণ তুমি নামাজ পড়ো নাই, যাও তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। সাহাবা আবার গেছে, যাওয়ার পর ইউসল্লি কামা কানা সল্লা, আগে যেইভাবে নামাজ পড়ছে আবার ওইভাবে নামাজ পড়তে লাগলেন, নামাজের সালাম ফিরাইলেন, আবার আল্লাহ নবীর সামনে গিয়ে সালাম দিলেন, নবী সালামের জবাব দিয়ে বললেন, ইরজি আবার যাও, ফসল্লি নামাজ পড়ো, ফাইন্না কালাম তুসল্লি, তুমি নামাজ পড়ো নাই, যাও আবার নামাজ পড়ো। সাহাবা দ্বিতীয়বার নামাজ পড়লেন, এইভাবে তিনবার হয়ে যায়। সাহাবা আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ মা উহসিনু গায়রা, আমি এর চাইতে ভালো নামাজ পড়তে জানি না, আল্লিমনি, এর চাইতে যদি ভালো নামাজ থাকে আমাকে আপনি শিখাইয়া দেন। তাহলে ইমাম সাহেব যদি কোনো মুসল্লির নামাজ দেখে, দেখার পর যদি বলে, ভাই আপনি তো সেজদায় গিয়া দুই পা পিছন দিয়ে উঠায় ফেলেন, কয় পা, কয় পা, দুই পা একসাথে, অনেক মুসল্লি সেজদা দিয়ে দুই পা একসাথে পিছনে উঠায়, সেজদা দেয় দুইটা পিছন দিয়ে এভাবে দাঁড়া করায় রাখে, নামাজ কিন্তু ঝামেলা হয়ে গেছে, দুই পা একসাথে উঠে গেলে নামাজ ঝামেলা হয়ে যাবে, এক পা মাটিতে থাকতেই হবে সেজদায় গেলে, হ্যাঁ হাদায় মাসাল আছে স্পষ্ট, দুই পা উপরে কিন্তু উঠা যাবে না। এখন ইমাম সাহেব আপনার নামাজ দেখলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার নামাজ দেখলো, দেখার পর আপনার বললো, ভাই আপনার নামাজ আবার পড়েন হয় নাই, আপনি কি করেন, আপনি নামাজ হয় নাই, মানে আপনি মানে যে ঝাড়ি মারলেন নামাজ হয়, হুজুর কইলো নামাজ হয় নাই, তা আপনি রাগ হয়ে গেলেন, নামাজ হয় নাই মানে। তো এইভাবে নামাজের মধ্যে আপনার যখন ইমাম সাহেব বলা, তাহলে বলেন তো ইমাম সাহেব বলাটা নবীর সুন্না কিনা? আরে নবীজি বলছেন এক সাহাবাকে যে তুমি যাও আবার নামাজ পড়ো, তাহলে ইমাম সাহেবের দেখাটা সুন্না কিনা? আচ্ছা, এরপরে এই বলাটা যে তুমি নামাজ, আপনি আবার নামাজটা পড়েন ভাই আপনার নামাজ হয় না, এই বলাটা ওনার অধিকার আছে কিনা?
তিন নম্বরে আপনি পাল্টা হুজুরকে বলা উচিত, হুজুর আমার নামাজ তো আমি এর চেয়ে ভালো জানি না, কিভাবে পড়তে হয় আমারে শিখাইয়া দেন। তো সাহাবা নবীজির বললেন, হুজুর আমারে শিখাইয়া দেন। তো লা কুম তাইলা সলা, যখন তুমি নামাজের ইচ্ছা করবা ফাকাব্বির, তখন তুমি তাকবীর বলে নামাজ শুরু করবা। এরপর সানা পড়ার পর কোরআনের যে সূরা তোমার সহজ হয় ফাকরা মা তায়াসসারাকা মিনাল কোরআন, কোরআনের যে জায়গা থেকে সহজ সেই জায়গা থেকে তেলাওয়াত করবা। দেখেন কি কয়, এরপর সুম্মারকা, এরপর তুমি রুকু করবা। এখান থেকে মন দিয়ে শুনেন, রুকুর মধ্যে যখন তুমি যাইবা হাত্তা তাতমা ইন্না রাকিআ, ধীরস্থিরতার সাথে তুমি রুকু করবা, ধীরস্থিরতার সাথে তুমি রুকু করবা। বলেন বাংলাটা কিভাবে, আবার কিসের ভাবে? এরপরে কি কয় দেখেন, সুম্মার ফা রাসাকা মিনার রুকু হাত্তা তাতাদিলা কাইমা, রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবা। বলেন বাংলাটা রুকু হয়ে। এবার আমার দিকে তাকান, মুরব্বীরা কষ্ট নিয়েন না, অনেক মুরব্বীরা এমন করে এমনি সোজা হয়ে হাঁটে, কিন্তু নামাজে রুকু থেকে এইভাবে বাঁকা হয়ে থাকে, মানে বুঝা ইমাম সাহেব সেজদা যান তাড়াতাড়ি, এভাবে উঠা আপনার পুরা উঠে না, এভাবে থাকে, মানে তাড়াতাড়ি যান তাড়াতাড়ি। ভাই আপনার রুকু তো হলো না, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হাত্তা তাতাদিলা কাইমা, আপনি একদম সোজা হয়ে দাঁড়াতে হবে। আচ্ছা আপনারা সত্যি করে বলেন এই ভুলগুলো হয় কি না, এই যে রুকু থেকে এইভাবে সোজা হয়ে না দাঁড়ায় এইভাবে থাকে, মানে উনি তাড়াতাড়ি সেজদা, যদি ইমামের পিছনে হয় তাই বুঝায় হুজুর আরে সেজদা যান আপনি তাড়াতাড়ি, আমি তো আর পারতেছি না। এটা হলো হুজুরের পিছনে হইলে, আর একা একই হইলে তো বাস চলছে, একের পর এক চলতেছে এটা। এরপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সুম মাসজুদ, এরপর সেজদা করো, সেজদার মধ্যে তুমি এমনভাবে সেজদা করবা হাত্তা তাতমা ইন্না, যেন তুমি আশ্বস্ত হও, হ্যাঁ আমার সেজদাটা ধীরস্থিরতার সাথে হয়েছে। এরপর সেজদা থেকে দুই সেজদার মাঝখানে বসা, বলেন দুই সেজদার মাঝখানে, বলেন আমার সাথে রব্বিগফিরলি, রব্বিগফিরলি, দুই সেজদার মাঝখানে এটা পড়বেন যদি পারেন, আর যদি আরেকটু পারেন আল্লাহুম্মাগফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়ারফানি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি, দরকার নেই এত বড়টা, শুধু আল্লাহুম্মাগফিরলি আল্লাহুম্মাগফিরলি বললে হবে, রব্বিগফিরলি আমাকে ক্ষমা করেন, রব্বিগফিরলি আমাকে ক্ষমা করেন। এখন দেখেন দুই সেজদার মাঝখান থেকে উঠছে, উঠার পর উনি সোজা হয়ে না বসে এইভাবে আছে, বাঁকা হয়ে আছে দুই সেজদার মাঝখানে। আর অনেকে কি করে আপনার দুই সেজদার মাঝখানে এইভাবে বসে কেন জানেন, ওই উনি যেইভাবে বসার কথা যে এক পা দাঁড় করাবে আর এক পা বিছিয়ে দিবে, এই দেখেন এভাবে তো থাকবে না, এভাবে মানে এই পাটা আমার দাঁড়ানো থাকবে, হ্যাঁ এই পা দাঁড়ানো থাকবে, এই পাটা বিছানো থাকবে। এখন উনি এটা না বিছায় কী করে, দুটোটার উপরে এইভাবে বসে, অর্থাৎ আপনার পায়ের দুই পায়ের গোড়ালির উপরে বসলে অটোমেটিক এইভাবে বাঁকা হয়ে থাকে, গোড়ালির বসে এমনি থাকে, এমনি থাকে গোড়ালিতে বৈশা। তাহলে দুই সেজদার মাঝখানে যদি বাঁকা হয়ে থাকেন, ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করেন আপনি কোনো ওজোর ছাড়া দুই সেজদার মাঝখানে যখন বাঁকা হয়ে আসেন তখন আপনি তো সেজদা পরিপূর্ণ হইল না, একটা আপনার এক সেজদা হওয়ার জন্য শর্ত আপনি দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসতে হবে, যদি না বসেন তো আপনার সেজদা আদায় হলো না। তা আবার ওই অবস্থায় সেজদায় চলে যাওয়া মানে আপনি সেজদা একটা করলেন, তা আপনার তো দুই সেজদা হলো না, কথা মনে বুঝেন নাই, আপনি দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসায় তো ওয়াজিব নামাজের। তাহলে ভাই মেহরবানি করে এই ভুলগুলো আপনারা করেন না, দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসা। নবীজি ওই সাহাবারে বললেন ইফআল যালিকা ফি সলাতিকা কুল্লিহা, আমি তোমারে এক রাকাত শিখাইয়া দিলাম, তুমি তোমার পুরা নামাজে এইভাবেই আমল করবা, এটাকে বলা হবে খুশু খুজুওয়ালা নামাজ। কি নামাজ বলেন তো, খুশু খুজুওয়ালা নামাজ। এটা আল্লাহ বলছেন হাফিজু আলা সলাওয়াত, নামাজের প্রতি যত্নবান হও। তাহলে দেখেন নামাজের প্রতি যত্নবান হওয়ার জন্য নামাজের বাহির থেকে আমরা কত দূর থেকে আসতে হয়, ইস্তেনজাগুলা সুন্না মোতাবেক হওয়া, পবিত্রতা সুন্না মোতাবেক হওয়া, নামাজের ফরজগুলাও যেন সুন্না মোতাবেক আদায় করা যায়, নামাজের ভিতরের ফরজগুলাও সুন্না মোতাবেক আদায় করা। এইভাবে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে প্রত্যেকটা বিষয় এইভাবে যেন আমরা আদায় করতে পারি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, আল্লাহ তৌফিক দান করেন। মন দিয়ে শোনেন কথাটা, আল্লাহু আকবার বলার পর দাঁড়ানো অবস্থায় দুই সেজদা যেখানে আপনি দিবেন ওই সেজদার জায়গায় আপনার নজর থাকবে। বলেন আমরা যখন নামাজে দাঁড়াবো আমাদের নজর কোথায় থাকবে? নামাজ খুশু খুজু হওয়ার জন্য যে জায়গায় নজর থাকা দরকার, নজরগুলো যদি সেখান থেকে ছুটে যায় নামাজের খুশু খুজু নষ্ট হয়ে যায়। আবার বলছি, নামাজের খুশু খুজু নষ্ট হয়ে যাওয়ার জন্য এটাও দায়ী যেই জায়গায় আপনার নামাজে নজর থাকা দরকার সেখানে নজর না রেখে যদি অন্য কোথাও নজরটা নিয়ে নেন, এই নামাজের খুশু খুজুটা নষ্ট হওয়ার জন্য আপনার নজর এদিক সেদিক করাটা দায়ী হয়ে যাবে। বলেন দাঁড়ানো অবস্থায় নজর কোথায় থাকবে? সেজদা দেওয়ার জায়গায়। সেজদা যখন আপনি দিবেন, সেজদা
রুকু অবস্থায় দুই পায়ের মাঝখানে সেজদা যখন দিবেন নাকের এই যে মাথাটা দেখেন মাথা সেজদা যখন দিবেন এই নাকের মাথা বরাবর যখন আপনার দুই চোখটা থাকবে আপনারা দেখবেন এত খুশু খুশু হয় এখনি দেখেন এখনি দেখেন এই নাকটা এইভাবে দিয়ে দেখেন নাকের এখানে দিলে কেমন যেন একটা আশ্চর্য কেমন জানি দেখা যায় এই যে নাকে নাকে থাকান কেমন জানি মনে হচ্ছে মনে হয় আপনি দুনিয়াতে নাই অন্য কোথাও চলে যাবেন নাকে থাকান আপনি তাহলে সেজদায় গিয়ে আপনার নাকের জায়গাটা নজরটা থাকবে এরপরে আপনি যখন বসবেন কোলে নজর এবার আমি বলবো আপনারা বলবেন বাকিটা বলেন দাঁড়ানো অবস্থায় কোথায় রুকু অবস্থায় সেজদা অবস্থায় বসা অবস্থায় কোলে নামাজে যেই জায়গায় নজরগুলা থাকা দরকার এই হলো চারটা নজরের কথা বললাম বলেন দাঁড়ানো অবস্থায় সেজদার স্থানে রুকু অবস্থায় ওই মাঝখানে এরপরে সেজদা অবস্থায় নাকের বসা অবস্থায় কোলে পাঁচ নাম্বার নজর সালাম ফিরানো অবস্থায় দুই কাপ এ হলো পাঁচটা নজর মুসলমানের নামাজের মধ্যে যে পাঁচ জায়গায় নজর দেওয়া দরকার এই নজর যদি পাঁচ জায়গায় ছাড়া অন্য জায়গায় যায় নামাজের খুশি খুশি নষ্ট হয়ে যাবে এই পাঁচ জায়গায় নজর থাকতে হবে মুসলমানের আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে শুধু হাফিজু আলাস সালাওয়াত আমরা বুঝলাম যে নামাজের প্রতি যত্নবান হয়ে আমরা যেন পাঁচ ওয়াক্ত